শবে মেরাজে কোনো রোজা বা আমল আছে কি না দয়া করে কোরআন হাদিস থেকে আমাদেরকে বলবেন। দেখেন শবে মেরাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাত্রে মেরাজ হয়েছিল সেটা হলো শবে মেরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ পৃথিবীর বড় বড় পণ্ডিত আলেম যারা আছেন, যাদের এলেম থেকে উপকৃত হওয়া ছাড়া কোনো উপায় নাই এমন অবস্থা, সে সমস্ত মুহাদ্দিস এবং ওলামাদের বক্তব্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে এটা সত্য নয়, বরং মহাসত্য। কিন্তু কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা কোনোভাবে প্রমাণিত না। আমরা যারা সাতাশ তারিখকে, রজবের সাতাশ তারিখকে শবে মেরাজ উদযাপন করি, আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই, আমার কথা না, ইবনে হাজার আসকালানি মাওলানা বলেছেন যে অনেকে এটা করে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি নাই। ভাইরা আমার, মাস তো বটে, সনটা পর্যন্ত সাহাবিরা ফিক্স করে দিয়ে গেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। অনেকে বলেছেন রমজান মাসে মেরাজ হয়েছে, অনেকে বলেছেন রজব মাসে হয়েছে, অনেকে বলেন জিলকদ মাসে হয়েছে, অনেকে বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে, এই সবগুলোর ব্যাপারে মুয়াররিখিন এবং ইতিহাসবিদদের মুহাদ্দিসদের মন্তব্য আছে। বিধায় সাতাশে রজব মেরাজ হয়েছে এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই, এটা হলো প্রথম কথা। নাম্বার দুই, দ্বিতীয় কথা হলো মেরাজ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হয়েছে হিজরতের আগে মক্কায়, এরপরে তিনি মদিনায় হিজরত করে আসছেন, আরও অনেক বছর বেঁচেছিলেন, সাহাবিরা বেঁচেছিলেন, খোলাফার রাশিদা বেঁচেছিলেন। প্রতি বছর একবার করে রাত, একটা রাতকে মেরাজের রাত হিসেবে উদযাপন করা, রাতে আমল করা, দিনে রোজা রাখা, এর কোনো বর্ণনা না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, না খোলাফার রাশিদা থেকে সাব্যস্ত, না সাহাবায়ে কিরাম থেকে সাব্যস্ত। কথাকে বুঝাতে পারছি, কোনো বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ হয় না। যেই রাতটা ফিক্সই না সেখানে সে রাতে আমল আবার দিনে রোজা রাখা কীভাবে প্রমাণ হতে পারে? বিধায় শবে মেরাজ কেন্দ্রিক কোনো রোজা অথবা কোনো নামাজ রাত জেগে করার নির্দেশ কোরআন অথবা হাদিস থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয়। কথা কি বুঝাতে পারছি? আপনারা এখন প্রশ্ন করবেন যে হুজুর এটা কেমনে হইতে পারে, নবীজির মেরাজ হয়েছে সাহাবিরা কেমনে তারিখটা সংরক্ষণ করলো না, এটা তো বোঝার কথ, বুঝে আসে না। এটা এই জন্য বুঝে আসবে যে দেখেন আজকাল আমরা যেরকম দিবস পূজারি, দিবস পূজারি বুঝেন, কিছু হইলে দিবস পালন, কিছু হইলে কি দিবস, দিবস করতে করতে আর কোনো বাকি নাই, সব কিছুর জন্য দিবস আছে, এখন রাত শুরু হবে হয়তো। এই যে দিবস উদযাপন আমাদের মধ্যে, এই দিবস উদযাপনের কালচার সাহাবিদের যুগে 1400 বছর আগে পৃথিবীতে এইভাবে ছিল না যে কিছু হইলে দিবস উদযাপন। সাহাবিরা কি করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে কি নিয়ে এসেছেন সেগুলো ধারণ করতেন, আর আমাদের মধ্যে সেগুলো ধারণ করার খবর নাই, শুধু দিবস পালন, ঠিক না? ঠিক, যে ছেলে বাবা দিবসে বাবারে যায় অনেক বেশি ভালোবাসা দেখা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কিছু ব্যতিক্রম থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সে আসলে অন্য সময় বাবার খোঁজ খবরও নেয় না, এই জন্য দিবসের দিন তার হঠাৎ করে বাবার কথা মনে পড়ে, যে সারাদিন বাবারে মহাব্বত করে তার কাছে দিবসের দিন আবার কি, দিবসের গায়ের দিনই কি, তার সাথে পুরো বছরই কি বাবা দিবস, যে বাবার অনুগত সন্তান তার কাছে 365 দিনই কি বাবা দিবস, আর যে বাবার কথা সারা বছর ভুলে থাকে তার কাছে একদিন হলো কি বাবা দিবস। অতএব মুসলমান মেরাজের শিক্ষাকে সারা বছর জুড়ে ধরে রাখবে, এক রাতে ইবাদত বা নামাজ নয়, হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়।